একটা সময় আসবে যখন আমার সময়টা খারাপ হবে, তখন অন্য কেউ আমার জায়গাটা নেবে। সেই দলটা যদি এই প্রেসিডেন্টটা যদি ইউজ করে, সে আরো বেশি খারাপ ভাবে ইউজ করবে। প্রেসিডেন্ট একবার সেট হয়ে গেলে এটা কি খারাপ 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 হয়ে আরো খারাপ হবে। তো সেইটা ভারতবর্ষের জন্য খারাপ, সেটা মানুষের জন্য। দাদা ঘাটাল বাস আসছেন বন্যা পরিদর্শনে, ফেটে দেখছেন, কবে মনে হচ্ছে ঘাটাল বাস? সবাই চেষ্টা করছি, কালকে আমি সুন্দর একটা বাইক দেখলাম, জানি ঘাটাল বাস ব্যান্ডটা সবচেয়ে বেশি যারা কিছুদিন আগে অব্দি আমি চিঠি পাঠিয়েছি যে ঘাটাল বাসটা ব্যান্ডটা কবে হবে। কিন্তু আজ সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় কি, ঘাটালবাসীরা জানে আমাদের সরকার গত 13 বছরে যেভাবে নদীকে কেটে বড় করেছে বা পরিষ্কার করা হয়েছে, আমার এখনো মনে আছে 2014 পর থেকে পাঁচবার করে বন্যা হতো ঘাটালে। কিন্তু এখন বন্যা একবার হচ্ছে, কারণ নদীগুলো পরিষ্কার, জলগুলো তাদের কামে কামে বন্যা হচ্ছে। সেখান থেকে বুঝি আমি এসপি ইএম এবং এখানকার লোকের নেতাদের সাথে কথা বলছি, কিভাবে হচ্ছে আড়াই ফিট জল নেমে গেছে, কাল থেকে আজ অব্দি আড়াই ফিট জল নেমে গেছে। এবং সময় দাঁড়িয়ে সিকিমে যেভাবে বন্যা হয়েছে, যেভাবে সব জায়গা বন্যা, সেই জলগুলো নামতে নামতে এই জায়গায় পৌঁছে যাবে। আমাদের সরকার এবং আমাদের সবাই লেগে পড়ে আছে কিভাবে মানুষকে, আমি এসে জিজ্ঞেস করলাম ইলেকট্রিসিটি সব জায়গায় এসছে কিনা, 80% জায়গায় ইলেকট্রিসিটি চলে এসছে, কিছু জায়গা আছে জলটা নামলেই আবার ইলেকট্রিসিটি শুরু করে দেওয়া হবে, খাবার দাবার গ্রামের সঙ্গে গ্রামে অনেক কানেকশন আছে কিনা, সেই কানেকশন বিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, মানুষের মানুষের জয় করতে পারে, কোনো যদি মানে সাপের সঙ্গে সাপের তাণ্ডব অনেক বেশি থাকে, ওষুধপত্র বাচ্চাদের খাবার সেইগুলো যেন ঠিকঠাক পৌঁছতে পারছে কিনা, সেইগুলো আমরা আমাদের যারা আছেন এখানে ঘাটালে বা যেখানে যেখানে বন্যা হয়েছে, সকলে বন্যা হয়েছে, আমাদের দাসপুরে বন্যা হয়েছে, তো সিংলাতে বন্যা হয়েছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি আমাদের সরকার কর্মীরা নেতারা সবাই মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। এই দুর্যোগ মানে এটা প্রাকৃতিক দুর্যোগ, এখানে কেউ জোর করে কেউ কিছু করে, আমার মনে হয় তোমরা সবচেয়ে বেশি বলতে পারো। আমি তো লোকে বলে আমি নাকি শুধু বন্যার সময় আছি, কিন্তু আমার মনে হয় মানুষ জানে এবং তোমরা যারা মানুষের প্রতিনিধি, আমার মনে হয় তোমরা হচ্ছে ডেমোক্রেসির একটা পিলার, তোমরা সবচেয়ে বেশি জানো যে আমাদের দল বা আমাদের কর্মীরা কতটা কাজ করছে, সেটা আমার মনে হচ্ছে তোমাদের কাছে এটা লুকানোর কিছু নেই। এবং রইল কথাকে এই সময় রাজনীতি করা মানে আমার মনে হয় না এটা দরকার, কারণ এই বন্যা নিয়ে তো কাউকে মানে আমার দল করেছে বা তোমার দল করেনি এটা তো সেটা নয়। আমি সব দলকে বলবো, আমি আবার বলছি যে এইটা আমার একটা লড়াই নয়, এটা কর্মীদের লড়াই বা লড়াই নয়, এটা ঘাটালের গ্রামবাসীদের, ঘাটাল লোকসভা কেন্দ্রের গ্রামবাসীদের লড়াই। আমার মনে হয় এখানে সব দলকে আসতে হবে, শীতল যদি আমাদের এখানে এমএলএ তারও আসা উচিত, কারণ কেন্দ্র সরকার তাদের আমার মনে হয় তারও কিছু প্রস্তাব রাখা উচিত। আমাকে দোষ না দিয়ে সে, আমি বলছি না তার সরকারকে দোষ দিতে হবে, আমার মনে হয় তাকেও তার সরকারকে বলতে হবে, কেন্দ্র সরকারকে বলতে হবে দাদা ঘাটালে আসুন এবং ঘাটালে এই অবস্থা দেখে যান, শুধু আমার দল বা এখানে আমার মনে হয় কেন্দ্র সরকারের প্রতিনিধিরাও আসা উচিত, দেখা উচিত যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে কি, আমরা কি নিয়ে দাবিটা করছি, কারণ বন্যার মধ্যে ওরা যদি না আসে তাহলে বুঝতে পারবে কতটা কষ্ট মানুষের।